তুমি আমাকে বিয়ে করে ফালা দেখো ওখানে তুমি এখানে আসা বউ বাচ্চা নিয়ে থাকতেছো নাকি সমস্যা কি আবার করছো তুমি কি জায়গায় বিয়ে করো হ্যাঁ আপনিও হেড়বো হ্যাঁ আমিও বুঝলাম না কি হ্যাঁ তো বিয়ে করছো কে থাকতাম তো আওয়াজ দিলে হ্যাঁ সারা দিত তো ভাবলাম যে থাকি একা একা ঘুমায় না রান্না বান্না প্রবলেম হয় তাই ভাবলাম যে করি পাইছি জ্বা তিন তিনটা বিয়ে করলে তুমি ঠিকই তো তিন তিনটা বিয়ে কেন করলা

এই গোলামের পুত গোলাম তুই অ্যানালগ রাখছ ডিজিটালে লাগি আমারে বিয়ে করছস হ্যাঁ আমি ডিজিটালে লাগি আমারে বিয়ে করছস তাছরা ভালোবাসে বিয়ে করছস নাই ওরে চিটিং বাস রে বাটপাড়ি কর আমার লগে হ্যাঁ প্রেম করতে আমি তো খুব কইতা আমি ছাড়া তোমার আর কেউ নাই আমারে ছাড়া জীবনে কাউরে বিয়ে করবে না অতস আমারে দুই দুনে বিয়ে করে রাখছ তুমি এই শালা এই এতগুলা এই যে বিয়ে করছস এগুলা বিয়ে করার কোনো মানে হলো হ্যাঁ আনা বলে কি ডিজিটাল করতে হবে আমরা কি মেয়ে মানুষ না ও তো মেয়ে মানুষ পেনচার পড়লেই কি সব ডিজিটাল হয়ে যায় তুই তিন তিনটে বিয়ে করছিস এইটা যেহেতু প্রমাণিত হয়েছে ওরা যেহেতু জানছে আমি হগো আমি জানছি ওরা আমার সতী কোন নারী কখনো তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না আমিও দিতে চাই না দিতে পারবো না আর তোর সাথে আমি থাকবো না এখনকার পর থেকে তোর সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই

আপনাকে চিনি না জানি না কিছু না আপনি এখানে আসছে একটু ঘোরার জন্য আপনি আসে বললেন চিকিৎসা করবো এটা কোন ধরনের কথা আপনাকে চিনি না জানি না অযথা খালি যান এখান থেকে আর আবার আপনি ডাক্তার হয়েছেন আল্লাহ আপনাকে ডাক্তার বানাইছে আপনি যদি একটু চিকিৎসা না করে তাহলে রুগী যদি বৈরাজ যায় তার দায় দায়িত্ব কে নেবে

আমি তো ডাক্তার চিকিৎসা করার জন্য বসেছি এখন আপনাদের জ্বর হয়েছে জ্বর ট্রেন কোনো কিছু হয়েছে নাই না তাই বলে रुग्িরে জবাব দিবেন টাকা আছে কিনা এটা জানেন না জরের জন্য গেছে হ্যাঁ আপনি ডাক্তার ইছেন ভালো কথা আমরা গেছি আপনাকে একটা নাপা দিয়ে দিতেন নাপায় কাজ না হয় তো নাপা এক্সট্রা দিত নাপা এক্সট্রায় কাজ না হয় তো নাপা এক্সটেন্ড দিত নাপা এক্সটেন্ডে কাজ নাই তো নাপা ওয়ান দিতেন আপনি এক তোগুলা টেস্ট কি লাগা দিয়েছেন আমার 8999 টাকা নি